नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি এই মুহূর্তে নজর রাখবো শতাব্দী রায় এবং কুণাল ঘোষের সাংবাদিক বৈঠক এটা বলা হচ্ছে বিক্ষোভ একদমই না ওটা অভিযোগ না এই অভিযোগটা শুনতেই তো আমরা গেছি এই অভিযোগটা তো শুনতে গিয়ে দুয়ারে সরকার অবধি কতজন পেয়েছো কতজন বাকি আছে এটা জানতে গেছি তার মধ্যে কারো হয়তো ভয়েস ওপর হতে পারে কারো ভয়েস নিচে হতে পারে এবং তার সঙ্গে সমানভাবে অন্য লোকগুলো বলছে দিদি আমাদের গ্রামে সব হয়েছে এই রাস্তাটা বাকি এই রাস্তাটা বাকি এবং মিডিয়া কি লেভেলে যাচ্ছে তোমাদের বন্ধু তোমরা বিশ্বাস করবে না বা মানবে না তারা এই লোকগুলোকে জড়ো করছে আড়ালে গিয়ে যে তোমরা সামনে এসে বলো সে স্টার হবে তুমি আজকের জন্য যে তুমি এসে এইটাকে বড় করে বলো এবং শেখানো হচ্ছে মিডিয়ার সঙ্গে আমাদের কিসের শত্রুতা আমার এটা ভীষণ জানতে ইচ্ছে বিজেপি বলছে গরিব মানুষের বাড়িতে আপনার খাবার পছন্দ হয়নি তাই উঠে গিয়েছেন এটা বিজেপি সিপিএম সবাই আমি বলছি বিজেপির এক মিনিট বিজেপির মনে রাখা উচিত যে শতাব্দী রায় তিনি তিনবারের সাংসদ তাকে দিন রাত ওই জেলায় ওই গ্রামে থাকতে হয় তিনি কর্মীদের বাড়িতেই খান তার আগে তিনি একজন নায়িকা অভিনেত্রী ফলে দিনের পর দিন বাইরের জেলায় গ্রামে শুটিং করেছেন শতাব্দী রায়কে যদি কেউ বলে গ্রামের বাড়িতে খায়নি তার থেকে সস্তা কুৎসিত প্রচার অপপ্রচার আর কিছু হতে পারে না তিনবারের সাংসদ সারাদিন রাত ওখানে পড়ে কর্মীদের বাড়িতেই তো খান তো সেখানে এই ধরনের একটা ক্যাম্পেনে তার তো একটা কোনো ভিত্তি থাকবে আর যে বিজেপি তো বলবেই এরা তো আমি বললাম যে সঙ্গে সঙ্গে আচ্ছা গরিবের বাড়ি খায় না এইসব ভিত্তিটা সব থেকে যে ৩-৪ জনকে আমাদের প্যানেল ডিসকাশনে বসানো হচ্ছে আমাকে বলো সে লোকটা আমায় চেনে ছোট থেকে বড় হতে দেখেছে না বড় থেকে বুড়ো হচ্ছে দেখেছে কোনো সে আমাকে মানুষ হিসেবে চেনে না যে আমার সঙ্গে সেখানে ছিল না আমি খেয়েছি কি খাই তা নিয়ে বিশ্লেষণ ও কি করবে আমি কিরম মানুষ সেটা যে আমাকে চেনা সে আমার বিশ্লেষণ কি করবে যে আমি খেয়েছি কি খাই না যেখানে যারা উপস্থিত ছিল তারা কি করবে তারা বিশ্লেষণ কি করবে এটা আর বিরোধীকে একটা বিরোধীকে বলো যে বলবে হ্যাঁ হ্যাঁ শতাব্দী দারুণ এটা বলতে পারে না আমি তাদের সম্বন্ধে বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে আপনারা নিজের সুরক্ষা কবচ পালন করতে গেছেন কিন্তু নেতা নেত্রী নিজেরই সুরক্ষার প্রয়োজন আছে এটা সম্পূর্ণ ভুল আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এই কর্মসূচিটা পালন করছি দিদির সুরক্ষা কবচ সমস্ত জায়গায় মানুষ খুশি মানুষ পুষ্পবৃষ্টি করছেন মিষ্টি খাওয়াচ্ছেন আর যদি কারুর কোথাও কোনো এতগুলো গ্রামে যাওয়া হচ্ছে তার কোনো পকেটে কোনো সমস্যা থাকতে পারে এগুলো তো শোনার জন্যই যাওয়া ফলে এর সঙ্গে বিড়ম্বনা ভোগ এগুলোর কোনো সম্পর্ক নেই বিজেপির এতখানি দমই নেই যে তারা প্রথমত লোক নেই তার উপর দম নেই তো সুতরাং তাদের পক্ষে এগুলো করা সম্ভব নয় তো আমরা যাচ্ছি আমরাই কাজ করেছি তৃণমূল সরকার কাজ করেছে আমাদের নেতা নেত্রীরাই যাচ্ছেন কোথাও কোনো কারুর ক্ষোভ আছে কিনা কোনো কাজ বাকি আছে কিনা রাস্তাটা খারাপ হয়ে গেছে এগুলো শোনার জন্যেই তো যাওয়া ফলে এটাতে যে তৃণমূলকে বিরাট বিড়ম্বনায় ফেলা হচ্ছে এটা যারা ভাবছে তারা মূর্খের স্বর্গে বাস করছে যে ঘটনাটা ঘটেছে তাতে এটা অন্তত স্পষ্ট যে বিজেপির একটি স্থানীয় নেতা গন্ডগোল করার জন্য প্ররোচনা দেওয়ার জন্য ধারাবাহিকভাবে ওখানে উস্কানি দিয়েছে যে ছেলেটি রিয়্যাক্ট করেছে তার ওইভাবে রিয়্যাক্ট করা উচিত হয়নি আমরা বারবার আমাদের কর্মীদের বলছি যে বিজেপি কিন্তু এই প্ররোচনা দেবে বা সিপিএম বা কংগ্রেস কেউ মাথা গরম করবেন না মন্ত্রী দুঃখ প্রকাশ করে নিয়েছেন এবং এটাও প্রমাণিত যে লোকটি বিজেপি ওখানে গেছিল গন্ডগোল ছড়াতে তবে আমাদের কর্মীদের কাছে নেতৃত্বের স্পষ্ট বার্তা সমস্ত রকম প্রভোকেশন থাকলেও কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না এভাবে রিয়্যাক্ট করবেন না নেতারা আছেন তাদের সামলাতে দিন দাদা আপনি যেটা বলছেন যে বিজেপি ওখান থেকে ঝামেলা করতে গেছিল তারপর রিয়্যাক্ট করে ফেলেছে বিষয়টা হচ্ছে যে চরের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই চরের ছবি থেকে তো সাধারণ মানুষের মনে একটা কষ্ট জাগতেই পারে যে যদি আমি আমার অভিযোগ জানাতে যাই কোনো তৃণমূল কর্মী আবার সেই গ্রামবাসী বা সেই স্থানীয় মানুষকে চর মারবে না তো এই আতঙ্কের ছবিকে আপনারা বন্ধ করতে পারবেন তোমরা রাতের বেলা সূর্য দেখতে পাও না বলে কি সূর্য আকাশে নেই এটা কি আমাকে সংবাদ মাধ্যমের কাছ থেকে শিখতে হবে যে যেটা দেখা যাচ্ছে মানুষ এই যে চরের ছবিটা এটা দুর্ভাগ্যজনক ছবি কিন্তু তার আগে কি হয়েছে লোকটিকে সে কি করছিল মানুষ সচেতন তিনি বুঝে নেবেন। আবার আমরা তো একই সঙ্গে বলছি আমাদের মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, আমরা বলছি বিজেপি হোক যেই হোক এই প্ররোচনা দেওয়ার যে চেষ্টা হবে সেখানে কেউ দয়া করে প্ররোচনায় পা দেবেন না, এভাবে রিয়াক্ট করবেন। কিন্তু আপনি যে প্ররোচনার কথা বলছেন ওখানে খাদ্যমন্ত্রী রতিনবাবু ছিলেন, তিনি কিন্তু একবারের জন্য বলেননি যে ওই ব্যক্তি এখানে এসে প্ররোচনা দেওয়ার চেষ্টা করেন। উনি অত্যন্ত দায়িত্বশীল আচরণ করেছেন এবং সেই ব্যক্তিকে বলেছেন, তার সামনে দুঃখ প্রকাশ করে গেছেন। তো সুতরাং এর থেকে ভালো আর কোন আচরণ তৃণমূলের নেতা নেত্রীরা করবেন? এবং যারা এই ক্ষোভ বিড়ম্বনা এসব ছড়িয়ে বা বিবৃতি দিয়ে আনন্দ পাচ্ছেন তাদের আমরা বলে রাখি আমরা অত্যন্ত খুশি। সারা রাজ্যে যে বিবিধ সুরক্ষা খবর চলছে তাতে যত বেশি সংখ্যক গ্রাম, যত বেশি সংখ্যক পরিবার, যত বেশি সংখ্যক মানুষের কাছে যাওয়া যাচ্ছে সেই তুলনায় অভাব অভিযোগ অত্যন্ত কম। আর মানুষের অভিযোগ থাকলে সেটা তারা বলবেন, আমরা স্বাগত জানাচ্ছি। মিডিয়ার দৌলত আমি বলছি এটা মিডিয়ার দায়িত্ব, মানে এই মানে বিভ্রান্তিটা কিন্তু মিডিয়াও সৃষ্টি করছে। মানে কেমন আমি বলছি, কালকে যা বলছি আমি উঠে গেলাম, ছবিটা কি দেখলেন আমি উঠলাম, তার আগে বসলাম কখন খেলাম কখন, সেই ছবিটা কোথায়? সেই ছবিটা কোথায়, তাই না? এবারে উঠছি যখন তখন বলা হচ্ছে যে উঠে গেলেন, ওটাই দেখানো হচ্ছে, ওটাই দেখানো হচ্ছে। তো যে লোকটা দেখছে সে যে বিজেপি হয়তো আরো খুশি হচ্ছে, এই এরকম হয়েছে। কিন্তু আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি আপনারা যারা যারা আছে, যাদের মনে হচ্ছে আমার এই যে আরো রক্ষা কবচ আছে তো 18-19 একবার চলুন, একটা দিন আমার সঙ্গে থাকুন, তাহলে বুঝবেন। এবং সততার সঙ্গে থাকতে হবে কি যে কত মানুষ ভালোবাসা দেখাচ্ছে আর কোন মানুষ একটা দুটো তিনটে অভিযোগ করছে, সেই পরিসংখ্যান দেওয়া যায়, তাহলে মনে হয় বিরোধীরাও উপকার। এই জন্য যে তারা আর এই আনন্দ প্রকাশ করতে পারে। খাবার নিয়ে যখন প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে মিড ডে মিল আমাদের রাজ্যে কেমন সেটা দেখার জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে একটা দল আসছে এবং সেখানে এবং রাজ্যের এই মুহূর্তে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।